রাজ্যে প্রথম মেট্রো স্টেশনে জন ঔষধি কেন্দ্র খুলল কেন্দ্র। বুধবার বিহারের দ্বারভাঙ্গা থেকে ভার্চুয়ালি এই জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুদঘাটে নেতাজি মেট্রো স্টেশনে খোলা হয়েছে ওই ওষুধের দোকান। ভবিষ্যতে আরো কয়েকটি এমন কেন্দ্র খোলা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এদিন দ্বারভাঙ্গা এমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদী। রাজ্যে বিভিন্ন সরকারি হাসপাতালে রয়েছে ফেয়ার প্রাইস শপ। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা সেই সব দোকান থেকে সস্তায় ওষুধ কেনেন বহু মানুষ। তেমনি রাজ্যের একাধিক জায়গায় রয়েছে কেন্দ্রের উদ্যোগে তৈরি করা জনৌষধি কেন্দ্র। এবার মেট্রো স্টেশনে পাওয়া যাবে সস্তায় ওষুধ। সেখানে খোলা হয়েছে জনৌষধি কেন্দ্র। কুদঘাটের নেতাজি মেট্রো স্টেশনে বুধবার জনৌষধি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিহারের দ্বারভাঙ্গায় এইমস হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী। দ্বারভাঙ্গা থেকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জনৌষধি কেন্দ্রের উদ্বোধন করেন মোদী। এদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের পক্ষে সওয়াল করেন মোদী। লোকোঁ কো মুফত অর সস্তা ইলাজ মিলে অর সস্তি দবায়ে মিলে হামারা চৌথা ফোকাস হ্যায় ছোটে শহরো মে ভি ইলাজ কি বেহতরিন সুবিধায় পৌঁছানা। অনুষ্ঠানে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রেলের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে কুদঘাটের মতো দক্ষিণেশ্বর ও শিয়ালদা মেট্রো স্টেশনেও খোলা হবে জনৌষধি কেন্দ্র। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।